এই বছর অর্থাৎ 2021 সালে জানুয়ারি মাসে কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটেছিল। 10ই জানুয়ারি মঙ্গল, বৃহস্পতি ও শনিগ্রহ কাছাকাছি এসেছিল। 24শে জানুয়ারি শনিগ্রহ সূর্যের কাছাকাছি এসেছিল এবং 29শে জানুয়ারি 2021 সালের প্রথম পূর্ণচন্দ্র অর্থাৎ পূর্ণিমা দেখা গিয়েছিল। আপনারা কি সেগুলো মিস করে গেছেন? তবে মিস করে গেলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেও আমরা কিছু দুর্লভ মহাকাশীয় ঘটনার সাক্ষী হতে চলেছি। আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত বলা হবে, তাই আপনারা এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক। 8ই ফেব্রুয়ারি আলফা সেন্টাউরি মেটেওর শাওয়ার অর্থাৎ উল্কাবৃষ্টি দেখা যাবে। পরবর্তী কয়েক সপ্তাহের জন্য এটি শেষ উল্কাবৃষ্টি হবে, তবে এই দৃশ্য সাধারণত মেঘমুক্ত আকাশ এবং পাহাড়ি এলাকা থেকে দেখা যাবে। একই দিনে বুধ গ্রহ সূর্যের খুব কাছাকাছি আসবে এবং ঠিক ওই সময় পৃথিবীরও কাছে আসবে। এই ঘটনাকে ইনফেরিয়র কনজাংশন বলা হয়, তাই ওই দিনের জন্য তৈরি থাকতে ভুলবেন না, কারণ একই দিনে দুটি মহাজাগতিক ঘটনা খুব কম ঘটে থাকে। এর ঠিক 2 দিন পর অর্থাৎ 10ই ফেব্রুয়ারি চাঁদ শনিগ্রহকে পাশ কাটিয়ে চলে যাবে। এরপর 12ই ফেব্রুয়ারি নিউ মুন অর্থাৎ অমাবস্যা হবে। তার 6 দিন পর 18ই ফেব্রুয়ারিতে চাঁদ পৃথিবী থেকে সবথেকে দূরের বিন্দুতে যাবে এবং চাঁদকে খুব ছোট দেখাবে। পরের দিন চাঁদ মঙ্গল গ্রহকে পাশ কাটিয়ে যাবে। এই দৃশ্য দক্ষিণ পশ্চিম দিগন্তরেখার 76 ডিগ্রি ওপরে দেখা যাবে। সবশেষে অর্থাৎ 27ই ফেব্রুয়ারি ফুল স্নোমুন অর্থাৎ পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। আপনারা এই সমস্ত মহাজাগতিক ঘটনা উপভোগ করার জন্য তৈরি তো? আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দেবেন। মহাকাশ সম্পর্কে সবসময় আপডেটেড থাকার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মহাকাশ চ্যানেলকে ফলো করুন। আর মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও রহস্যময় ঘটনাবলীর ভিডিও দেখার জন্য মহাকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।